वेलकम फ्रेंड्स এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জোগ্রাম পূর্ব বর্ধমানে NH2 এর ঠিক পাশে। আমরা এখানে একটা 4 বছরের পুরনো সাইবার ক্যাফে শপকে ভিজিট করব বা তার থেকে জানব বিজনেস কিভাবে হয়, কিভাবে উনি 4 বছর ধরে এই বিজনেসকে গড়ে তুলেছেন। দেখে কিন্তু নতুন মনে হবে, তার কারণ হচ্ছে এই পুরো যে বিল্ডিংটা রয়েছে এটাকে রেনোভেট করা হয়েছে, ভেঙে নতুনভাবে করা হয়েছে। কিন্তু এখানে যিনি বিজনেসটা চালাচ্ছেন তিনি 4 বছর ধরে এই বিজনেসটাকে করছেন এখানেই। তো চলুন বন্ধুরা, আজকের এই নতুন মোটিভেশনাল ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে আপনি কিছু শিখতে পারছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আমাদেরকে একটুখানি লাইক কমেন্ট শেয়ারও করতে পারেন, বন্ধুদেরকে একটুখানি ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন, আরও অনেক কিছুই আপনি করতে পারেন। সাথে টেলিগ্রামে আপনি জয়েন করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, চলুন ভেতরে যাওয়া যাক। বন্ধুরা ভেতরে চলে এসেছি, তবে ভেতরটা দেখে মনে হতে পারে যে এটা নতুন দোকান, কিন্তু না, নতুন করে করা হয়েছে। চলুন কি আছে এক ঝলক দেখে নেওয়া যাক। প্রথমেই যেটা দেখতে পাবো সেই আগাগুলো একই জিনিস, সেটা হচ্ছে ল্যামিনেটার একটা মেশিন দেখতে পাবো। অবশ্যই এক্সএলএম ব্র্যান্ডের একটা সুন্দর এইচপি ব্র্যান্ডিংয়ের ল্যাপটপ এখানে রয়েছে, একটু পুরনো মডেলের, বাট খুব দারুণ, কারণ এই মডেলের ল্যাপটপ অসাধারণ পারফরমেন্স দেয়। সাথে রয়েছে একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, একটা ছোট্ট HCL এর মনিটর, একটা মাইক্রো ATM রয়েছে, সাথে ATM উইথড্রলের জন্যে, সাথে একটা স্মার্টফোন যেটাতে কানেক্টিং করা রয়েছে এই ডিভাইসটা। তার মানে APS উইথড্রল হয়, তার মানে অনেক কোশ্চেন আছে, আসবে। ওকে, আর অবশ্যই হচ্ছে L4160 এপসন ব্র্যান্ডিংয়ের একটা প্রিন্টার। তো এটাই হচ্ছে সাইবার ক্যাফের ইকুইপমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তো চলুন বন্ধুরা, আর কি ইনভেস্টমেন্ট ইনি করেছেন, কত টাকা ইনভেস্টমেন্ট করে এই বিজনেস চালাচ্ছেন সব কিছু জেনে নেওয়া যাক। বন্ধুরা আমরা এবার বসে পড়েছি, যিনি এই শপের ওনার তাকে আমরা পেয়েও গেছি। তো চলুন বন্ধুরা ওনার থেকে একটুখানি পরিচয় করে নেওয়া যাক। স্যার একটু নামটা বলবেন। নমস্কার, আমার নাম অরবিন্দ বৈদ্য, আমার দোকানের অ্যাড্রেস আছে জোগ্রাম NH2 পূর্ব বর্ধমানে। আমি এখানে মোটামুটি বছর 4 ধরে বিজনেস করছি, যদিও বিজনেসটা আমার মাঝখানে প্রায় মাস 6 বন্ধ ছিল। এটা আমার একটা ভাড়ার দোকান নেওয়া, তো মালিক এখানে পুরনো বিল্ডিংটাকে নতুন করে একটা নতুন বিল্ডিং করেছেন, যে কারণে দোকানটা কিছু মাস বন্ধ ছিল। আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। 9126158764। গুড। এই যে 4 বছর ধরে আপনি বিজনেস করছেন, বিজনেস করতে গেলে যে ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় সেটা কত টাকা? দেখুন বেসিক্যালি যদি আমরা হিসাব করি, একটা সাইবার ক্যাফে করতে গেলে মোটামুটি আপনাকে একটা মিনিমাম একটা কম্পিউটার, একটা ল্যাপটপ তো আপনাকে রাখতেই হবে। তো এখন বাজার মূল্যের সাথে হিসাব করতে তার সঙ্গে মনে করেন একটা প্রিন্টার আছে, একটা ল্যামিনেশন মেশিন আছে, টোটাল মোটামুটি একটা অ্যাপ্রক্স হিসাব করলে মোটামুটি আপনার 1 লাখের ওপরে তো দাঁড়াবেই, প্রায় 1.5 লাখ টাকা ধরে রাখতে হবে। অনলাইন সেবা কেন্দ্র, এটা আপনার এখানকার নাম, যেহেতু নতুন হয়েছে ব্যানারটা নেই। অনলাইন সেবা কেন্দ্র, এটা করতে গিয়ে, এই অনলাইনের কাজ করতে গিয়ে বা এই অনলাইন সেবা কেন্দ্রকে দাঁড় করাতে গিয়ে আপনি কী কী সমস্যা ফেস করছেন, সেটা আপনি টেকনিক্যাল, সার্ভিস, সাপোর্ট, কাস্টমারের এন্ড থেকে কী কী হতে পারে? দেখুন সমস্যা বলতে গেলে একটা নতুন শপ ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে যে বিজনেসটা চলবে এরকমটা কখনোই হতে পারে না। তো আমার ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়েছিল। যখন আমি ফার্স্ট ব্যবসাটা শুরু করি, একটা কাস্টমারের একটা প্রবলেম ছিল, যে হয়তো কাস্টমার জানতো না, তাদের একটা জানতে টাইম লেগেছে। এবার মনে করুন যখন আসতে শুরু করেছে, আমি যে APS সার্ভিস বা আরও অন্যান্য যে সমস্ত সার্ভিসের কাজগুলো করতাম, তখন কিছু কিছু প্রবলেম, হয়তো আমারও নিজের অভিজ্ঞতা তখন ছিল না। APS-এ টাকা তুলতে গিয়ে অনেকবার ট্রানজ্যাকশান ফেলড হয়েছে, সেখানে কাস্টমারের সঙ্গে একটা আমাকে মানে কথা কাটাকাটির মধ্যে পড়তে হয়েছে এরকম। তারপরে ধরুন অভিজ্ঞতা হওয়ার পরে সেগুলো আমি বুঝতে শিখেছি, পরে সেই সমস্যাগুলো হয়নি। বা অনেকে হয়তো টাকা তোলার পরে এসে বলেছে যে আমার ব্যাংকে এত টাকা ছিল কিন্তু আমি 1000 টাকা তুললাম, এখন এত টাকা কম কেন দেখাচ্ছে। তো সেগুলো প্রথমে এন্ট্রি করতাম না, পরে সেগুলো ওই অভিজ্ঞতার পর থেকে আমি এন্ট্রি করতে শুরু করি, যে আপনি এই তারিখে আমার থেকে এত টাকা তুলেছেন, আমার রেজিস্টারে পুরো নথিবদ্ধ থাকে, তো আমি সেগুলো দেখাতে পারি। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আপনি সমস্যাগুলো অলরেডি ফেস করে নিয়েছেন, এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিয়েছেন, মানে কাস্টমারের টাকা কেটে যাওয়া, পরে এসে বলছে আমি উইথড্রল করিনি, টাকা দিতে হবে, এই ধরনের সমস্যা আপনি ফেস করে নিয়েছেন। বেশ, এবার আপনাকে আমি প্রশ্ন করছি, APS-এ রেজিস্টার মেনটেন করা ঠিক কতখানি জরুরি? 100% জরুরি আছে রেজিস্টারটা মেনটেন করা, একদম করতেই হবে। প্রত্যেকটা দোকানদার যারা অনলাইনে APS-এর কাজ করেন বা যারা করবেন বলে ভাবছেন, প্রত্যেকে আমি বলবো রেজিস্টার তো অবশ্যই মেনটেন করতে হবে আপনাকে, কারণ কখন আপনি কোন সমস্যার মধ্যে পড়বেন আপনি নিজেও জানেন না, যেগুলো আমার ক্ষেত্রে হয়েছিল, যে কারণে আমি এখন রেজিস্টারটা মেনটেন করি। প্রত্যেকটা প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য। তো এরকম কোনো কি ঘটনা হয়েছে যে হাত থেকে টাকাও দিতে হয়েছে? না, দিতে হয়েছে এরকমটা আমার সাথে ঘটেনি, তবে কাস্টমার এসে অনেক কথা কাটাকাটি এটা হয়েছে আমার সঙ্গে, এটা আমার সাথে হয়েছে। মানে যেটা আপনার অভিজ্ঞতাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, গুড। আজকের ডেটে অনলাইন বিজনেস যারা করছেন তাদের সবচেয়ে বড় প্রবলেম হলো রেট কম নেওয়া। আপনার পাশে আরেকজন দোকানদার নতুন ক্রিয়েট করবেন, করে বলবেন দাদা অরবিন্দবাবু যে রেট নিচ্ছেন আমি 5 টাকা করে কম নেব, এটা কি সত্যি হওয়া উচিত নাকি একটা ইকুয়াল রেট হওয়া উচিত? দেখুন, রেটের ব্যাপারটা আমি বলবো একটা অভিজ্ঞতার ব্যাপার প্রথমে আসে। আমি আজকে 3-4 বছর ধরে কাজ করছি, তার মানে এই নয় যে আমার প্রচুর অভিজ্ঞতা হয়ে গেছে। আমার থেকে অনেক অভিজ্ঞ ব্যক্তি আরও অনেকে এরকম মানুষ আছেন যারা আমার থেকে অনেক অভিজ্ঞ। তো রেটের ব্যাপারটা আমি বলবো একটা কাজের ঠিক যতটা রেট হওয়া উচিত ঠিক সেরকম রেটটাই নেওয়া উচিত। এবার আমি যদি কাজটা ঠিকঠাক না করতে পারি বা না জানি তাহলে কাস্টমার আমার কাছে এমনি আসবে না। এবার পাড়ার মাথার মোড়ে মোড়ে আপনারা দেখতে পাবেন এখন প্রচুর অনলাইনে দোকান হয়ে গেছে। তারা কি করছে, তারা হয়তো কাজ জানে না বা অল্প কিছু কাজ জানে, টোটাল একটা বিরাট টাকা ইনভেস্ট করে ফেলেছে। যেহেতু বললাম একটা ইনভেস্ট মোটামুটি 1-1.5 লাখ টাকা ইনভেস্ট করতে হচ্ছে, যখন সে ইনভেস্ট করে ফেলছে তখন সে কী করছে, কাস্টমার টানার জন্য 10 টাকার কাজটা 5 টাকা 3 টাকা 2 টাকাতেও তাই সে করতে বাধ্য হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি কাজটা সঠিকভাবে জানি বা করতে পারি তাহলে আমাকে কাস্টমারের জন্য আমার মনে হয় না বসে থাকতে হবে, কাস্টমার নিজে থেকে আমার কাছে আসবে। এটা একটা ভালো উত্তর। আর এই প্রসঙ্গে আপনাকে বলি, যারা মোড়ের মাথায় মাথায় সাইবার ক্যাফে করছেন আপনাকেও বলছি এবং যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, কাউকে হার্ড করে বলছি না। 2-3 বছর পরে দেখবেন 80% কমে যাবে। বলবেন কেন? এক হচ্ছে আমি 2 লাখ ইনভেস্টমেন্ট করেছি, সেটা রিকভার করতে পারছি না। নাম্বার 2, আমার যে পরিমাণ চাহিদা আছে মানে আমার সংসার মেনটেনেন্স করার জন্য যে টাকা থাকবে লাগবে সেটা আমি ওখান থেকেও পাবো না। নাম্বার 3, বাড়ির যে প্রেশার মানে বা আমি ব্যাংক থেকে লোন নিয়েছি তার যে প্রেশার বা আমার যে পরিবার রয়েছে তাদের যে প্রেশার সেটা আমি নিতে পারবো না, আলটিমেটলি কেরালা চলে যাবে আর না হলে অন্য কোনো স্টেটে গিয়ে কাজ করবে, এই দোকানটাকে ঝাঁপ ফেলে দেবে। আলটিমেটলি একটা সময় আছে যেখানে আপনাকে ওয়েট করতে হয়। আমি আপনাদেরকে বলছি যারা সাইবার ক্যাফে বিজনেসের সঙ্গে যুক্ত আপনাকে এখন ওয়েট করতে হবে, কারণ লকডাউনের পরে মানুষের জীবনধারা চিন্তাভাবনা পুরো বদলে গেছে। এখন অনলাইনে কী হচ্ছে, সবাই যে যার একটা অনলাইন বিজনেস ক্রিয়েট করছে কিছু ইনকামের জন্য, কারণ অনলাইনের পরে বহু মানুষ বেকার হয়ে গেছে। এই এরিয়াতে এই রকম একটা বাড়ির রেন্ট কত স্যার? এইরকম লোকালে আপনি মনে করুন আমার যেরকম ভাড়া পড়ছে 1000 পার মান্থ, প্রত্যেক মাসে 1000 টাকা করে ভাড়া। নেট এবং ইলেকট্রিসিটি আলাদা? হ্যাঁ, ওগুলো আলাদা। তার মানে আমি এদিক ওদিক মিলে 2000 টাকা খরচ ধরতে পারি? অবশ্যই 2000 টাকা খরচ অবশ্যই পড়বে, ম্যান্ডেটরি একদম। এছাড়া আপনার একটা নিজের মোবাইল রয়েছে, তার খরচা আছে। তারও খরচা আছে। আচ্ছা, আপনি একটু আগে বসে বসে দেখছিলাম উনি রিচার্জ করছিলেন, মানি ট্রান্সফারও করছিলেন, সাথে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসও লাগিয়ে রেখেছেন, এইপিএস তো উইথড্রল হয় উনি নিজেই স্বীকার করেছেন। স্যার, এই টাকাটাকে নিয়ে যাচ্ছেন কোথায়, সেভিংস অ্যাকাউন্টে নাকি কারেন্ট অ্যাকাউন্টে? না, কারেন্ট অ্যাকাউন্ট। প্রথমে যখন ফার্স্ট টাইম শুরু তখন সেভিংস অ্যাকাউন্টেই ছিল আমার, তো সেভিংস অ্যাকাউন্টে ব্যবহার করতাম। তো পরে দেখলাম না ট্রানজ্যাকশানের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, তো তখন আমি ঠিক করি যে না, কারেন্ট অ্যাকাউন্ট না করলে হবে না। তারপরে আমি একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলি এবং কারেন্ট অ্যাকাউন্টে এখন আমি ট্রানজ্যাকশানগুলো সব করছি। আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাকে বলছি, আপনি যদি ভেবে থাকেন যে সেভিংস অ্যাকাউন্ট দিয়ে আপনি লাখ লাখ টাকা ট্রান্সফার করে যাবেন, আপনি নিজেও জানেন না কি বড় বিপদ আপনি ডেকে আনছেন। এমন একটা সময় আসবে অ্যাকাউন্টে লাখখানেক টাকা থাকবে, অ্যাকাউন্টটা হোল্ড, মানে দেখা যাবে আপনি যেদিন ভাবছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কাজ থাকবে আপনার অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে। এক তো ব্যাংকে আপনাকে মাসখানেক ধরে দৌড়তে হবে, আপনাকে ডিক্লারেশন দিতে হবে কিসের টাকা কী টাকা, ITR ফাইল নেই তার জন্যও ঝাড় খেতে হবে, মানে আলটিমেটলি 2-3 মাসের জন্য আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে থাকবে এবং ওই টাকাটা পুরোপুরি হোল্ড হয়ে থাকবে। সময় থাকতে ITR ফাইল করুন, নিজের নামের কারেন্ট অ্যাকাউন্ট খুলুন বা বিজনেসের নামে কারেন্ট অ্যাকাউন্ট খুলুন, যেটা আপনি করতে পারেন। স্যার, ITR ফাইলের বিষয়ে একটু জিজ্ঞেস করব, জুলাই মাস চলছে, এন্ড অফ দিস মান্থ অলরেডি ITR-এর লাস্ট ডেট রয়েছে, ITR নিয়ে আপনার কী বক্তব্য, করা উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। দেখুন, ITR ফাইল তো শুধু যে আমরা বিজনেস করছি তার জন্যই নয়, প্রত্যেকটা মানুষকে আমি বলবো ফাইল করা উচিত। যেমন এবছরই ধরুন 31 তারিখ লাস্ট ডেট বলে দিচ্ছে এবং আশা করি মনে হচ্ছে না ডেটটা এবছর বাড়বে, তো আমার মনে হয় সেই লাস্ট ডেটের আগে প্রত্যেকেই ফাইল অবশ্যই করা উচিত। আর যারা আমরা বিজনেস করছি তাদের তো মানে একদম অবশ্যই করে নেওয়া উচিত। তো আমার একটা কথা একদম শেষের দিকে আমি চলে এসেছি, আপনি এই বিজনেস থেকে ইনভেস্টমেন্ট করছেন, 4 বছর কাজ করছেন, আপনার কী মনে হয় আগে গিয়ে বিজনেস কি মানে চলবে নাকি বলছে তো স্মার্টফোন সবার হাতে আছে, সবাই স্মার্ট হয়ে গেছে, সব কাজ করে নেবে, কোনটা সত্যি? হ্যাঁ, দেখুন, একটা যেরকম সব জিনিসের একটা ভালো দিক বা খারাপ দিক অবশ্যই থাকে, ঠিক সেরকমই অনলাইনেরও আছে। एखन प्रत्येकटा मानुषेर हाते एंड्रॉइड मोबाइल से निजे थेके मोबाइले बेश किछु काज जारा यांग जेनारेशन तारा निजेरा करे निते पारे बा तारा देखेओ निते पारे जे किभाबे कोन काजेर की रेट आछे बा कोनटार कत खर्चा एरकम अनेक कास्टमारे आसे एकटा रेट बोले से बोले ना एटा तो एई टाका खर्चा हय तो तुई एत टाका केन निच्छिस बा एकटु कम ने माने तारा जाने जे कत टाका एक्चुअल खर्चा तो সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম দেখা দিচ্ছে ঠিকই কিন্তু এটাও আমাদের ভাবতে হবে যে প্রত্যেকটা মানুষ তার সমস্ত অনলাইনের কাজগুলো বাড়িতে বসে নিজে করবে এটা কখনোই হতে পারে না অর্থাৎ হয়তো কিছুটা প্রবলেম এই মুহূর্তে আমরা ফেস করছি কিন্তু ভবিষ্যতে এই প্রবলেমটা আরও অনেক বাড়বে আমার মনে হয় না যে এরকমটা কখনোই হবে আমাদের কাজটা ঠিক কাজের জায়গা ঠিকঠাকই থাকবে যদি আমরা ঠিকঠাক সার্ভিসটা দিতে পারি তাহলে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উনি তো ভালো বলেছেন আমি অ্যাড করে দিই প্রথমত ফোন স্মার্ট ব্যক্তি স্মার্ট নয় नम्बर टू ये जिनिसटिर अभाव ये पाशे जो जिनिसटी रयेछे सर के बोलबो एक कैमरा दिए देखिए देवार जोन्नो प्रिंटार प्रिंटार हलो एमन एक डिवाइस जेटा सचराचर मानुष किनतेई जान ना आमी लैपटप किनबो डेस्कटपो किनबो दामी स्मार्टफोनो किनबो DSLR कैमराओ किनबो किन्तु प्रिंटार किनबो ना तार कारण प्रत्येके जाने प्रिंटार ना यूज करले नष्ट होबे तई से तार जाई काज टुकिटाकी करे निक ना केन तार बाकी काजगुलो से साइबर कैफे एसेतेई सारबे साइबर कैफे एसेई सारबे नम्बर टू जेटा सबचेये बड़ो पॉइंट आमार ओई काजगुलो करार जोन्ने आमार जे टाइम जाबे धरुन आमी एकटा जब करी आमाके सकाल ৮টায় বাড়ি থেকে বেরোতে হয় আবার রাত্রি ১০টায় ফিরতে হয় ফেরার পর আমার কোনো রকম মেন্টালিটি থাকবে না ওই কাজগুলো ক্রিয়েট করা একদমই তাই এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা तो এটাই হচ্ছে মূল বিষয় তাই যারা ভাবছেন যে সাইবার ক্যাফে বিজনেস শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তাদের জন্য বলি শেষ হবে না ভিডিওটা এবারে এন্ডের দিকে নিয়ে যাব আপনার যারা ভিউয়ার্স আপনার এই ভিডিওটা যারা দেখবে আপনার ধারে কাছের মানুষজন আপনার বন্ধু বান্ধব আত্মীয়জন যারা আপনার কাস্টমার তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমার লোকালে যাদের নিয়ে আমি ব্যবসা করি আমার যে সমস্ত কাস্টমাররা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো একটা ব্যবসা করতে গেলে সব সময় যে একই রকমভাবে চলবে বা একই রকম সিস্টেম থাকবে তেমনটা কখনোই নয় নিত্য নতুন সার্ভিস আসছে বা এরপরে আরও সার্ভিস আসবে তো আমি চাইবো আমার যারা কাস্টমার রয়েছেন তাদেরকে আমি সবসময় আমার বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা আমার কাছে যেমন আসছেন বা আসতেন সেরকমই আসুন